প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল মিরপুর কাজীপাড়া। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, সে বিষয়টি হচ্ছে প্যারালাইসিস। আপনারা একটি প্যারালাইসিসের কথা শুনলেই কিন্তু মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যায়। সত্যিকার অর্থে এটা কিন্তু একটা আতঙ্কিত হওয়ার বিষয়, কারণ কেউ কখনো চায় না তার জীবনে এই প্যারালাইসিসের মতো একটি ঘটনা ঘটুক। কিন্তু আমাদের অনেকেরই ফ্যামিলিতে দেখা যায় যে কিছু সদস্য বা কেউ কেউ এই প্যারালাইসিস নামক যে কঠিন একটা সমস্যার সাথে তাদেরকে যুদ্ধ করতে হয় বা এটাকে জীবনের একটি সাথী হিসাবে বেছে নিতে হয়। এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে প্যারালাইসিস। এখন যেটা বলতে চাই যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু এই প্যারালাইসিসের রোগী অনেক রয়েছে, এবং এই প্যারালাইসিস রোগটি কী কারণে হয়, কি কারণগুলো এর সাথে জড়িত, বা আমরা কেন এই ব্যাপারটার সাথে জড়িয়ে যাচ্ছি বা এই ব্যাপারটা হচ্ছে, মূলত আজকে এই বিষয়গুলো খুবই সংক্ষিপ্তভাবে এবং আমরা এভাবে কথা বলতে চাই যেন খুব সাধারণ মানুষ যেন কথাগুলো বুঝতে পারে। পাঠ্যপুস্তক বা ওভাবে যদি কথা বলি বা স্টুডেন্টদেরকে পড়ানোর মতো করে যদি কথা বলি তাহলে সাধারণ মানুষ এই ব্যাপারগুলো বুঝবে না। এই জন্য অত্যন্ত সংক্ষিপ্তভাবে এবং সাদামাটাভাবে কথাগুলো আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে প্যারালাইসিসটা আসলে, যদি ভূমিকার কথা বলি যে প্যারালাইসিসটা আসলে কি, আসলে প্যারালাইসিসটা ব্যাপারটা আসলে কি, প্যারালাইসিস ব্যাপারটা হচ্ছে আমাদের যে মূল ব্রেন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং আমাদের যে মাংসপেশি এর সাথে কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেম থেকে বা নার্ভ থেকে বা ব্রেন থেকে যে একটা সিগন্যাল আমাদের মাসেলে আসে এবং সেই সিগন্যাল অনুযায়ী আমাদের মাসেলগুলো কিন্তু কাজ করে। কোনো কারণে যদি সেই নার্ভাস সিস্টেম থেকে বা ব্রেন থেকে সেই সিগন্যালটা যদি আমাদের মাসেল না পায় তাহলে কিন্তু সেই মাসেল সেই কাজটা করতে পারে না এবং মাসেলটা আস্তে আস্তে বা মাংসপেশিটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায় এবং শেষ পর্যন্ত এটা তার স্বাভাবিক যে কাজকর্ম, স্বাভাবিক যে তার ফ্যাক্টর বা তার যে ফাংশন সেটা সে করতে পারে না। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে মূলত প্যারালাইসিস। মানে প্যারালাইসিস হলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে প্যারালাইসিস হলে যেটা হচ্ছে যে ওই যে আমাদের ব্রেনের, আমরা যদি এভাবে বলি খুব স্বাভাবিকভাবে যে ব্রেনের ডান দিকে আমাদের যে ব্রেন রয়েছে, ডান দিকে যদি এই যে স্নায়ু রয়েছে এটা যদি ক্ষতিগ্রস্ত হয় বা এটা যদি সমস্যা হয় তাহলে আমরা দেখেছি যে আমাদের বাম পাশটা আমাদের প্যারালাইসিস হয়ে যায়। ঠিক একইভাবে আমাদের ব্রেনের যদি বাম পাশের সমস্যা হয় বা যে ব্রেনের যে নার্ভ টিস্যুগুলো রয়েছে সেটাতে যদি সমস্যা হয় বাম দিকে তাহলে দেখা যাচ্ছে যে ডান দিকে আমাদের প্যারালাইসিস হয়ে যায়। বা এরকম দেখা যায় যে শরীরের বিভিন্ন অংশের একটা সমস্যার কারণে এই প্যারালাইসিস সৃষ্টি হতে পারে। এই ব্যাপারটাই এখন আমি বলতে যাচ্ছি যে এই যে প্যারালাইসিস হচ্ছে এই প্যারালাইসিসের কারণ কী। প্যারালাইসিসের প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে স্ট্রোক। অর্থাৎ এই যে আমরা স্ট্রোকের কথা বলি যে এই লোকটা স্ট্রোক হয়ে যাওয়ার পর থেকে প্যারালাইসিস হয়ে গেছে, এটা তো আমরা সবসময় শুনি, কিন্তু স্ট্রোক সম্পর্কে কিন্তু সাধারণ লোকের কিন্তু ধারণা নেই। অনেক সময় দেখা যাচ্ছে হার্টের সমস্যা, ওরা কিন্তু ওটাকে স্ট্রোক মনে করে, অথবা স্ট্রোক কিন্তু ওটাকে হার্টের সমস্যা বা ব্রেনের সমস্যাকে অনেক সময় হার্টের সমস্যা এরকম গুলিয়ে ফেলে। এই জন্য আজকে আমি স্ট্রোক ব্যাপারটা কী এটা নিয়ে একটু কথা বলে আমি মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। স্ট্রোকটা মূলত হচ্ছে ব্রেনের, হ্যাঁ, আপনার ব্রেনের যে ব্রেনের যে আটারি রয়েছে, হ্যাঁ, বা ব্রেনের যে রক্ত সাপ্লাই যে আটারিগুলো রয়েছে এগুলো যদি হেমারেজ হয় বা এগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে, বা এখান থেকে যদি রক্তক্ষরণ হয় তাহলে কিন্তু আমাদের এই স্ট্রোক হতে পারে। আরেকটা হচ্ছে কি, এই যে ব্রেনকে যে রক্ত সাপ্লাই করে যে আটারিগুলো এগুলো যদি শুকিয়ে যায় বা এগুলো যদি কোনো কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে কিন্তু ব্রেন রক্ত সাপ্লাই পায় না। এভাবে আস্তে আস্তে যে স্ট্রোক হয় সেটাকে ইসকেমিক স্ট্রোক বলা হয়। অর্থাৎ আস্তে আস্তে অক্সিজেন সাপ্লাই কম হয়ে ওই ব্রেনটা, ওই অংশটা, নার্ভাস সিস্টেমের ওই অংশটা ড্যামেজ হয়ে যায়। তখন ওই অংশটা যে আমাদের শরীরের অন্যান্য যে অংশগুলোকে নিয়ন্ত্রণ করে সেই অংশগুলো কিন্তু কাজ করতে পারে না। এভাবেই মূলত কিন্তু আমাদের এই প্যারালাইসিস সৃষ্টি হয়। তাহলে যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই প্যারালাইসিসের মূল কারণ হচ্ছে স্ট্রোক। অর্থাৎ স্ট্রোক করার কারণে কিন্তু প্যারালাইসিস হয়। তারপরে যেটা হতে পারে যে অ্যাক্সিডেন্ট, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, কারো ঘাড়ে আঘাত লাগলো, কারো কোমরে আঘাত লাগলো, এই ঘাড়ে আঘাত লেগে কোমরে আঘাত লেগে, হ্যাঁ, এই যে স্পাইনাল কর্ডের ইঞ্জুরি হয়ে বা ব্রেনের ইঞ্জুরি হয়ে বা কোমরের ইঞ্জুরি হয়ে অ্যাক্সিডেন্ট হয়েও একজন কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে।
এরকম অসংখ্য ক্ষেত্রে দেখা যায় যে একদম হাতে একটা আঘাত পেয়েছে, ওখানে যে নার্ভগুলো রয়েছে এগুলোতে আঘাত হয়েছে, ইনজুর্ড হয়েছে, তারপর থেকে তার প্যারালাইসিস হয়েছে। তারপরে প্যারালাইসিসের অনেক কারণ রয়েছে, তার ভিতরে দেখা যাচ্ছে যে অনেক সময় এই যে আমরা যে স্বাভাবিকভাবে আমাদের যে মানে স্বাভাবিক যে কাজকর্মগুলো অনেকে আমরা কিন্তু করি না, আমরা ঘরে শুয়ে বসে থাকি, এই যে অলস জীবনযাপন করি। তারপরে অনেকে যেটা দেখা যায় যে রিটায়ার করার পরে অবসর জীবনে আসার পরে তারা কিন্তু অনেক লোকই তারা দেখা যাচ্ছে কি শুয়ে বসে থাকে, এই যে অনবরত শুয়ে বসে থাকাতে থাকতে থাকতে তাদের যে মাসেলগুলা তাদের জয়েন্টগুলা এই নড়াচড়া না করতে করতে একসময় কিন্তু এগুলো প্যারালাইসিসের দিকে মন নিতে পারে। তারপরে প্যারালাইসিসের আরেকটি বিশেষ কারণ হচ্ছে সেটা হচ্ছে যারা আর্থ্রাইটিস বাত ব্যথা বলি আমরা এ ধরনের রোগে ভুগতে থাকে, এই এ ধরনের রোগে ভুগতে ভুগতেও কিন্তু একসময় প্যারালাইসিসের দিকে মন নিতে পারে। তারপরে আরেকটা যে জিনিস আমরা দেখি যে এই যে আপনাকে ভাইরাল ইনফেকশন বিশেষ করে পোলিওমাইলাইটিস, এই পোলিওমাইলাইটিসের কারণেও কিন্তু অনেকে এই প্যারালাইসিসের দিকে যেতে পারে। তারপরে যদি বলি যে টিউমার, অনেক সময় ব্রেন টিউমার হয়ে গেলে তারপরে স্পাইনাল কর্ডে টিউমার হলে বা শরীরের অন্যান্য যে কোনো অংশ একটা টিউমার হওয়ার কারণে কিন্তু এ ধরনের প্যারালাইসিস হতে পারে। এরকম প্যারালাইসিসের অসংখ্য কারণ রয়েছে, যে কারণগুলোর জন্য আমাদের যে আজকের বিভীষিকাময় একটা অবস্থা প্যারালাইসিস এটা সৃষ্টি হতে পারে, এগুলো হচ্ছে প্রধান কারণ। এখন যদি লক্ষণের কথা বলি, সিমটমসের কথা বলি, আপনারা তো জানেই যদি শরীরের কোনো অংশ প্যারালাইসিস হয় সে অংশটা আসলে অবশ হয়ে যায়, সে অংশটা দিয়ে কাজ করতে পারে না, কারো যদি ডান দিকে অবশ হয়ে যায় হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে সে হাত নাড়াতে পারছে না, পা নাড়াতে পারছে না, ওই জায়গাগুলো অবশ হয়ে যায়, তারপরে ওখানকার মাসেল শুকিয়ে যায়, তার যে স্বাভাবিক যে স্টিফনেস হ্যাঁ শক্ত হয়ে যায়, এভাবে তারপরে ফাংশনলেস হয়ে যায়, কাজ করতে পারে না, নড়াচড়া করতে পারে না। এই মূলত অনেক সময় ওখানে প্রচুর পেইনের সৃষ্টি হতে পারে, আবার বিপরীত অবস্থা হতে পারে যে কোনো ধরনের পেইন থাকে না, এরকম মূলত লক্ষণগুলোই আমরা দেখেছি যে প্যারালাইসিসের ক্ষেত্রে সাধারণত থাকে। এখন যদি আমরা উপদেশের কথা বলি যে এই প্যারালাইসিস যে হচ্ছে তাহলে আমাদের কী সাবধানতা, এটা থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের কী সাবধানতা অবলম্বন করতে হবে, এই প্যারালাইসিস থেকে যদি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে যাতে স্ট্রোক না হয় হ্যাঁ এটা আপনাকে এটাকে প্রতিরোধ করতে হবে, অর্থাৎ আমাদেরকে হাই ব্লাড প্রেশার প্রতিরোধ করতে হবে, আমাদের যে ওবেসিটি হ্যাঁ আমরা যে মোটা হয়ে যাচ্ছি এটা প্রতিরোধ করতে হবে, আপনাকে ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে, কিডনির সমস্যা প্রতিরোধ করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, তাহলে তো আপনি স্ট্রোক হবে না, আর স্ট্রোক না হলে আপনার এ ধরনের যে প্যারালাইসিস এ ধরনের হওয়ার কথা না। তারপরে এই যে অ্যাক্সিডেন্ট বা এ ধরনের ব্যাপার থেকে আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, আমাদেরকে জীবনযাত্রার ক্ষেত্রে আমাদের এসব বিষয়গুলোকে আমাদের যদি আমরা খুব ভালোভাবে খেয়াল রাখি তাহলে আমরা আশা করি এই ধরনের প্যারালাইসিস হবে না। সাধারণত দেখা যায় যে এই স্ট্রোক এবং অ্যাক্সিডেন্টের কারণেই ম্যাক্সিমাম প্যারালাইসিস হয়ে থাকে। সর্বশেষ যদি ইনভেস্টিগেশনের কথা বলি, যে এটা মূলত ব্রেনের ব্যাপার, এজন্য আমরা সিটি স্ক্যান বা এমআরআই করার মাধ্যমেও আমরা মোটামুটিভাবে এই ব্রেনের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোন অংশ ড্যামেজ হয়ে গেছে বা কোন অংশ নষ্ট হয়ে গেছে এই ব্যাপারটা আমরা কিন্তু ক্লিয়ারভাবে জানতে পারি। পরবর্তীতে আমি প্যারালাইসিসের ক্ষেত্রেও কিন্তু আমি যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের কথা বলি, আমি বলবো যে প্যারালাইসিসের রোগীরা খুবই অসহায় জীবনযাপন করে, তারা কিন্তু কোথায় গেলে এই তার এই সমস্যাটা মানে একটা প্যারালাইসিস রোগীকে অনেক সময় সম্পূর্ণভাবে আরোগ্য করা সম্ভব না, কিন্তু সে যাতে বেঁচে থাকতে পারে, সে যাতে তার নিজের কাজটা নিজে করতে পারে, কারণ একটা প্যারালাইসিসের রোগী কিন্তু আমরা দেখেছি একটা ফ্যামিলিতে খুবই অসহায় হয়ে যায়, কারণ সে নিজে কোনো কাজ করতে পারে না, সে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, একজন মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, কিন্তু এই পেশেন্টটা সে যদি একটু স্বাভাবিকভাবে তার নিজের কাজটা করতে পারে এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। এই জন্য হোমিওপ্যাথিক ওষুধ যদি কেউ প্রাথমিকভাবে হোমিওপ্যাথিক ওষুধ যদি সে গ্রহণ করে তাহলে এই ধরনের রোগীরা কিন্তু খারাপের দিকে যায় না, হ্যাঁ সে তার স্বাভাবিক কাজকর্মগুলো সে করতে পারে, তার যে অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার নার্ভগুলোকে আস্তে আস্তে সচল করা সম্ভব হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে। খুব ভালো ভালো বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো প্রয়োগ করে আমরা কিন্তু এই ধরনের রোগীগুলোকে আস্তে 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 তাদের স্বাভাবিক একটা অবস্থায় নার্ভগুলোকে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরিয়ে আনতে পারি এবং তাকে মোটামুটি তাকে আমরা স্বাভাবিক মানে জীবনধারাতে তাদেরকে রূপান্তরিত করতে পারি। এজন্য আমি বলবো যে যারা এ ধরনের অবস্থায় অলরেডি চলে গেছেন বা যাদের এ ধরনের সমস্যা দেখা দিয়েছে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসাটা গ্রহণ করে দেখুন। বাংলাদেশে বিশেষ করে আমাদের হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আমরা যারা এ ধরনের চিকিৎসা করি
আমরা দেখেছি যে এই ধরনের চিকিৎসা যদি কিছুদিন একটু অবজার্ভ করে মানে ক্লোজ অবজারভেশনের মাধ্যমে যদি চিকিৎসা করা যায়, প্রতিনিয়ত যদি তাদেরকে পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু অনায়াসে এই রোগীগুলোকে অন্তত স্বাভাবিক জীবনধারায় আমরা নিয়ে যেতে পারি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।